Assalamualaikum warahmatullahi. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করছি। আর প্রথম অধ্যায়ে তোমাদের আজকের পাঠ থাকছে ইসলাম ও নৈতিক জীবন। এই পাঠের প্রথমে প্রথম পাঠ আছে ইসলাম। আমাদের ইসলাম ও নৈতিক জীবন এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুসলমানকে এই বিষয় সম্বন্ধে জানা এবং আমল করার দায়িত্ব কর্তব্য। ইসলামী বিধিবিধানের মধ্যে যখন আমরা কিছু জানতে যাইব এবং ইসলামের মধ্যে আসব, তখন আমাদের ইমান এটাকে আনতে হবে। কাজে এই ইমান মানে যেমন বিশ্বাস, তেমনি আকিদা মানে বিশ্বাস। আকিদা মানে বিশ্বাস, এর বহুবচন হল আকাইদ। আকাইদ শব্দের অর্থ হল বিশ্বাস মালা। এই আকাইদ বা আকিদা বিশ্বাস, এইটা আমাদের মধ্যে এসেছে। এই বিশ্বাস বলতে আমরা বুঝি যে আল্লাহ তাআলা, তার ফেরেশতা, তার নবী রসুল, কিতাব, আখিরাত, ইহকাল এবং পরকালের সার্বিক বিষয়গুলিকে বিশ্বাস স্থাপন করা। আর এজন্যই আমরা বলে থাকি ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করাকেই আকাইদ বলে। এই আকাইদের দুইটি দিক আছে। আকাইদের দুইটি দিক আছে, একটি হল বিশ্বাসগত দিক আর দ্বিতীয় হল আচরণগত দিক বা প্রায়োগিক দিক। এই আচরণগত দিক এটা একটা সাইড, আর বিশ্বাসগত দিক এটা আরেকটা সাইড। এই বিশ্বাসগত দিক যেটা, এটা হলো বিশ্বাস করার দিক যেগুলো আছে, সেগুলো হলো আল্লাহ রসুল, আখেরাত, জান্নাত জাহান্নাম, এই সমস্ত বিষয়ের বর্ণনাগুলি হলো বিশ্বাসগত দিক। আর আচরণিক বা প্রায়োগিক দিক হলো যে ইমান আনার পরে ইসলামের যে সমস্ত বিধিবিধান আইন কানুন আছে আমরা মেনে চলি, সেগুলো যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হলো প্রায়োগিক দিক। এই প্রায়োগিক দিকের মধ্যে আমাদের যেতে হলে সর্বপ্রথম ইমান আনতে হবে। ইমান আনার পরে একটা মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে। আর যখন একজন মানুষ ইমান আনবে, বিশ্বাস করবে, তখন তাকে আমরা মুমিন বা মুসলিম বলে আমরা আখ্যায়িত করি বা জানি। এজন্য মুসলিম আমাদের এই পাঠের পাঠ হল ইসলাম। মুসলিম কারা? যারা ইসলামী বিধিবিধান মেনে চলে তারাই হল মুসলিম। আর ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান, আদেশ নিষেধ মেনে রাসুলের তরিকা মোতাবেক চলাকে ইসলাম বলে, বা রাসুলের তরিকা মোতাবেক ইসলামী বিধিবিধান মেনে জীবনযাপন করাকে ইসলাম বলে। আসলে ইসলাম শব্দটি হল আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। আত্মসমর্পণ করা বলতে যেটা বোঝায় সেটা হলো আমি যখন ইমান আনলাম, বিশ্বাস করলাম এবং মুসলিম বলে ঘোষণা দিলাম, ইসলামী বিধিবিধানের মধ্যে যখন আমি আসলাম, তখন আত্মসমর্পণ করার অর্থ হলো আমার নিজের নিজত্ব এবং আমার যে আমিত্ব এটাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুল, যদিও রসুল যা বলেছেন সেগুলো আমি মেনে চলব। আমার মনে যা চায় তাই আমি আর মানতে পারি না এবং পারবো না।
এই জন্য ইসলামী বিধিবিধানের মধ্যে যখন আমি আমলের বিষয়গুলি জানতে যাব তখন আমাকে জানতে হবে আগে ইসলাম সম্বন্ধে যে ইসলামটা কি। এই ইসলাম সম্বন্ধে যখন জানব তখন আমি আমার সকল বিষয়গুলি আমি জানতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে ইসলামটা কি, আল ইসলাম। আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া তুকিমা সালাতা ওয়া তুতিয়া যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বলছেন যে ইসলাম হলো ওই বিষয় যে আন মানে যে তাশাহাদা সাক্ষ্য দেওয়া, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দেওয়া। ইসলামটা প্রকৃতপক্ষে ওইটাই যে তুমি সাক্ষ্য দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নেই, মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত বান্দা, আল্লাহ প্রেরিত বান্দা বা রাসূল, এই ঘোষণা দেওয়া দিয়ে আমি ইসলামের ভিতরে প্রবেশ করলাম। আমি যখন ঈমান আনলাম তখন ঈমান আনার পরে আমার দায়িত্ব হবে ওয়া তুকিমাস সালাতা, ঘোষণা দেওয়ার পর তুমি কি করবে, তুকিমাস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, ওয়া তুতিয়া যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা, এবং বাইতুল্লাহ শরীফে হজ ক্রিয়া সম্পাদন করবে, ইন ইস্তাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সেখানে যাওয়ার পাথেয় সম্বল থাকে তাহলে হজ করতে হবে। এটাই হলো বিধান। তাহলে আমরা বুঝলাম ইসলাম বলতে যেটা বুঝলাম সেটা হলো আল্লাহর সাক্ষী দেওয়া। এই হাদিসটা বুখারীতে আর একভাবে এসেছে, বুনিয়াল ইসলাম, বুনিয়াল ইসলাম, আল্লাহ রাসূল বলছেন খামসুন, বুনিয়াল ইসলাম খামস, ওয়া তুকিমুস সালাতা, বুনিয়াল ইসলাম আল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত। ওখানেও এই হাদিসটা এইভাবে আসছে যে আগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইসলামের বুনিয়াদ হলো, স্তম্ভ হলো পাঁচটার উপরে, ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ হলো পাঁচটি। ওখানে ওই হাদিসটাতে বলা হয়েছে ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, প্রথম নাম্বারে হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আও আব্দুহু ওয়া রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, এইগুলো সাক্ষ্য দেওয়া এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এগুলো সাক্ষ্য দেওয়ার পরে ওখানে ওখানে বলা হয়েছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা। তাহলে সালাত এইটা যদি কেউ আমল না করে তাহলে কিন্তু সে মুসলমান থাকতে পারবে না, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না। কারণ আমি যদি মুসলিম দাবি করি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, পরকালকে যদি বিশ্বাস করি, বিশ্বাসের বিষয়গুলি যদি বিশ্বাস করি, তাহলে আমার প্রতি প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমি যতই মুসলিম দাবি করি বা ইসলাম আমার ধর্ম বলে ঘোষণা দিই, আসলে আমি কখনোই মুসলিম না। একজন মুসলমান বেনামাজি হতে পারে না, একজন মুসলমান নামাজ পরিত্যাগ করতে পারে না, প্রত্যেকটা মুসলমানকেই নামাজ পড়তে হবে। এই নামাজ যদি না পড়ি তাহলে আমি মুসলিম হতে পারবো না, কখনোই না। এই নামাজ পড়ার পরে আরেকটা দ্বিতীয় কাজ হলো যাকাত দেওয়া।
জাকাত এই নামাজ সালাত এবং জাকাত এই দুইটা বিষয় প্রত্যেকটা জায়গাতে যখনই আকিমুস সালাত আল্লাহ বলেছেন তখনই বলেছেন ওয়া তুতিয়াস যাকাত বা আকিমুস সালাত ওয়া আতিউস যাকাত ওয়া আতিউস যাকাত নামাজ পড়ো এবং যাকাত দাও এই জন্য নামাজ পড়ার পর আমাদের দ্বিতীয় কাজ হবে যাকাত আদায় করা আমার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে তাহলে যাকাত দিতে হবে যাকাত যদি না দিই তাহলেও কিন্তু আমি মুসলিম থাকতে পারবো না ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এই স্তম্ভে যে কোনো একটিকে বাদ দিয়ে আমি ইসলাম গ্রহণ করা এবং মুসলিম ঘোষণা করা এটা কখনোই সম্ভব হবে না এই জন্য আর তাসুমা রমাদান রমজান মাসের রোজা রাখা তবে এখানে একটা মুসলমানদের ইমান রাখার জন্য নামাজ আদায় করা যদি অর্থ না থাকে যাকাত দেওয়ার প্রয়োজন নাই ইমান আনা নামাজ পড়া এবং রমজান মাসের রোজা রাখা এই তিনটা কিন্তু কাজ যদি আমি না করি তাহলে কখনোই আমার ইমান থাকবে না আর দুইটা হলো যাকাত দেওয়া হজ করা অর্থনৈতিক সমস্যা যদি আমার না থাকে অর্থ সংকট না থাকে তাহলে যাকাত অর্থ থেকে যাকাত দিতে হবে এবং হজ করতে হবে এই দুইটা বিধান এই জন্য ইসলামিক বিধিবিধানের মধ্যে আমাদের জীবন পরিচালনা করতে হলে এই পাঁচটা বিষয় জেনে এবং সঠিকভাবে এগুলোর আমল করা কর্তব্য আর ইসলাম আমরা ধর্ম যেটা গ্রহণ করেছি এবং আমরা মুসলিম দাবি করছি এটা আসলে কোনো মানুষের তৈরি নয় আমাদের জানা আছে বিভিন্ন ধর্মের নামকরণগুলি অনেক সময় ধর্মীয় ব্যক্তির নামে যিনি প্রতিষ্ঠা করেছেন তার নামে এগুলো হয়ে থাকে যেমন ইহুদি ধর্ম এরপরে বলছি হিন্দু ধর্ম এই ধরনের যে ধর্মগুলোর নাম আমরা করেছি আমাদের আঞ্চলিকভাবে বিভিন্নভাবে করেছি কিন্তু ইসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নাম এই নামটা কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি আল্লাহ নিজেই এটা নামকরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ধর্ম পৃথিবীতে প্রচলিত আছে সেই সমস্ত ধর্মের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এইটা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্না দীনা একটু লক্ষ্য করো ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইন্না মানে নিশ্চয় দীন মানে জীবন ব্যবস্থা ধর্ম ইনদাল্লাহি আল্লাহর নিকটে ইসলাম আল্লাহর নিকটে মনোনীত এবং পছন্দনীয় দীন হল ইসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন এই জন্য ইসলামী বিধিবিধান আমাদের মেনে চলতে হবে আর ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি ধর্ম বা জীবন ব্যবস্থা এই ব্যবস্থা আমরা মানছি এই জন্যই যে প্রত্যেকটা প্রাকৃতিক বস্তু এবং জীব যা কিছু আছে মানুষ ব্যতীত সবাই কিন্তু ইসলামী বিধিবিধান মেনে চলে আল্লাহর হুকুম মেনে চলে তাহলে আল্লাহর কাছে আনুগত্য করছে আল্লাহর কাছে হুকুম পালন করছে প্রত্যেকটা প্রাকৃতিক বস্তু এবং আল্লাহর সৃষ্টি সকল জীব এবং প্রাণী এটা প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহা বা অন্য কোন দিন তোমরা চাও আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দিন দিন ইসলামকে বাদ দিয়ে তোমরা কি অন্য দিন এবং অন্য জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করতে চাও অথচ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি বুঝে হোক আর না বুঝেই হোক তারই আনুগত্য করছে তারই বিধান মেনে চলছে কাজেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন যে পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটাই সৃষ্ট বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলছে এই জন্য আমাদের এই দীন ইসলামটাই মেনে চলতে হবে এটাই আল্লাহর বিধান যিনি আমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন এবং আনুগত্যের জন্য নির্দেশ দিয়েছেন আর এ কথাও তিনি ঘোষণা করেছেন যে ওয়া মান ইয়াতাকি গায়রা আল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে ইসলাম তোমাদেরকে দিয়েছি জীবন ব্যবস্থা হিসেবে, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটা যদি তোমরা পালন না করো, অন্য কোন জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করো, তাহলে তা কখনোই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামে দীনান, তোমরা কি দীন ইসলাম ব্যতীত অন্য কোন দিন চাও, যদি তাই করো তাহলে তোমরা কি হবে, আখেরাতে জীবনে ক্ষতিগ্রস্ত হবে, বঞ্চিত হবে, সকল নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে, এজন্যই তোমরা ইসলাম কি করবে, পালন করবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি বিধান। এরপরে ইসলামের যে ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী বিধিবিধানের মধ্যে আমাদের যে ভূমিকা আছে এইটা গুরুত্বপূর্ণ, কারণ যে ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের সার্বিক পদক্ষেপে, কর্মক্ষেত্রে, তার জীবনের সর্বস্ব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলার দিক নির্দেশনা দিয়েছে ইসলামে। এবং এই জন্যই বলা হয় ইসলাম সার্বজনীন একটা ধর্ম এবং জীবন ব্যবস্থা, এটা সার্বজনীন ইসলাম, এটা মানতে হবে। এই কারণে যে ইসলামের ভিতর দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থার ভিতরে যখন আমি ঈমান এনেছি, তখন আমি স্বীকার করার পরে আমার ভিতর থেকে আমি কী করলাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ সব কিছুই আমি কী করলাম, দূরীভূত করে দিলাম। আমার ভিতরে আমি প্রবেশ করালাম স্নেহ, মমতা, ভালোবাসা, এগুলো দিয়ে আমার জীবনকে সুসজ্জিত করলাম। এবং আমি কী করলাম, আমার ভেতরে ভ্রাতৃত্ব, সাম্য, মৈত্রী এবং ভালোবাসা, উদারতা এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আমি যখন এই আমার ভেতরে আনতে পারবো সহযোগিতাগুলি, মানুষের উপকারে কাজে লাগতে পারবো, তখন এই ইসলামী বিধিবিধানের মধ্য দিয়ে একটা মানুষের সমাজ, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমাদের তখন কী হবে, সুখ ও শান্তিময় হয়ে উঠবে। এই জন্য ইসলামী বিধিবিধান মেনে চলা সকল মানুষের জন্য ব্যবস্থা, এই জন্যই বলা হয়েছে ইসলাম সার্বজনীন জীবন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এইটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমার কথা বা তোমাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। যে তোমরা এখানে দেখো, রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিনে আমি কি করলাম, আকমালতু পূর্ণাঙ্গ করে দিলাম, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থাকে, তোমাদের ধর্মকে আমি কি করলাম, আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা। ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আর আমি কি করলাম, সম্পূর্ণ করলাম তোমাদের উপরে নিয়মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আর আমি কি করলাম, মনোনীত করলাম, নির্বাচিত করলাম তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মানুষের পথ দেখানোর জন্য, মানুষ কিভাবে চললে শান্তিপূর্ণ পরিবেশে চলতে পারে এই পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পথ চলার পথ দেখিয়েছেন। এজন্য বলা হয় যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং ইসলামটা হলো আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা এবং ধর্ম। এই জন্য এই ধর্মীয় ব্যবস্থা এবং এই অনুশাসন মেনে যদি আমরা চলি, তাহলে আমাদের কী হবে, আমাদের এই ইসলামের মধ্য দিয়ে, আনুগত্যের মধ্য দিয়ে আমরা আমাদের মধ্য থেকে সন্ত্রাস, দুর্নীতি এবং যত রকমের অন্যায়, অবিচার,
আছে সবকিছুকে দূরীভূত করে আমরা কি করতে পারি আমাদের সমাজকে সুন্দর শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনতে পারি আর এই শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনতে হলে আমরা যদি ইসলামিক জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে মানতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম জানার বিষয় হলো ইসলাম ইসলাম সম্পর্কে এটা জানার প্রয়োজন এজন্যই যে আমরা জানি আমরা পৃথিবীতে যতগুলি কর্মে ব্যস্ত আছি কর্মতৎপর হই প্রত্যেকটা কর্মের একটা প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ ছাড়া আমরা কেউ কোনো কাজ করতে পারি না এজন্য ইসলামী শিক্ষার একটা গুরুত্ব আছে ইসলামী শিক্ষার গুরুত্ব আছে একটা যে সেইটা কি করতে কেমন গুরুত্ব আছে প্রত্যেকটা বিষয় যেমন প্রশিক্ষণ ছাড়া আমরা চলতে পারি না যেমন আমরা যদি সাধারণভাবে পৃথিবীতে যে অবস্থান করছে এখানে আমি গোসল করার সময় আমি যদি একটু সাঁতার কাটতে চাই এটা কোনোদিন যদি আমি সাঁতার না কাটি সাঁতার যদি আমি না শিখি এটা কিন্তু কখনোই সাঁতার দেওয়া সম্ভব হবে না সে পানিতে নিমজ্জিত হয়ে যাবে ডুবে মারা যাবে এই জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে প্রত্যেকটা ক্ষেত্রে কারণ যে একটা মানুষ আমি যদি এখন বলি যে আমি বিমানে চড়ে বিমান স্টার্ট করে বিমান নিয়ে আমি বিদেশে চলে যাব বা এক স্থান থেকে আরেক স্থানে যাব আমার যদি বিমানের প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু ওই বিমান পরিচালনা করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না প্রশিক্ষণের প্রয়োজন আছে তাহলে দুনিয়া একটা আংশিক কাজ সম্পূর্ণ কাজ নয় আংশিক এক একটা কাজের অংশ যদি আমার প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে সেটা পরিচালনা করা কোনোদিনই সম্ভব নয় ঠিক তেমনিভাবে ইসলামকে যদি আমার জানতে হয় না জানি তাহলে মানাও কিন্তু সম্ভব হবে না এজন্য ইসলামী জীবন ব্যবস্থাকে আমাদের কী করতে হবে জানতে হবে তারপরে মানতে হবে জানতে গেলে ইসলামকে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের দেখতে হবে সর্বপ্রথম কোরআন হুদাল্লি নাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন এটাকে আমি মানুষের পথ প্রদর্শনের জন্য নাজিল করেছি হুদাল্লি নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সুস্পষ্ট সত্য ও সঠিক পথ দেখানোর জন্য এখানে সত্য এবং মিথ্যা হক এবং বাতিল ন্যায় এবং অন্যায় এই দুইটাকে পার্থক্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আর কোরআনের বিধিবিধান সবগুলিকে আল্লাহ রসুল নিজে প্র্যাকটিক্যাল নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে কি করেছেন শিক্ষা দিয়ে গেছেন যে ইসলামী বিধিবিধান এইভাবে তোমাদের মেনে চলতে হবে ইসলামী বিধিবিধানের মধ্যে আমাদের প্রথম কাজ হলো আমরা সালাত ইমান আনব ইমান আনার পরে সালাত আদায় করব এরপরে আমি কি করব রমজান মাসে রোজা রাখবো আমার যদি অর্থ সম্পদের যদি মালিক হই আমি যাকাত দেব এরপরে হজের মৌসুম যখন আসবে হজ আমার উপর খরচ থাকলে হজ আদায় করব এই জন্য ইসলাম ইসলাম সম্বন্ধে যদি আমরা জানতে চাই আমল করতে চাই এতে যারা শুরু হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত সম্বন্ধে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে নিশ্চয়ই সালাত সর্বপ্রকার অসৎ এবং অশ্লীল গর্হিত কাজ থেকে কি করে মানব জীবনকে পবিত্র করে মুক্ত করে বিরত রাখে কাজেই আমরা নামাজ যদি আদায় করতে পারি তাহলে কি হবে আমাদের জীবন থেকে অশ্লীল অসৎ যত রকমের কর্ম আছে সব থেকে যখন আমরা মুক্ত হব তখন আমাদের জীবন একটা শান্তিপূর্ণ জীবন গড়ে উঠবে আর এই শান্তিপূর্ণ জীবনের ভেতরে আছে আমার দুনিয়ার নিরাপত্তা শান্তি এবং আখেরাতের মুক্তি ও শান্তি দুটাই এর ভেতরে আছে এই জন্য আমাদের ইসলামী বিধিবিধান মেনে চলতে হবে আর ইসলামী বিধিবিধান ছাড়া দ্বিতীয় কোনো পথ এবং বিধান আর নেই বিকল্প নেই যে আমরা সেখানে গেলে বাঁচতে পারবো এই জন্য আসো আমরা সবাই ইসলামকে গ্রহণ করি পূর্ণাঙ্গভাবে এবং ইসলামী বিধিবিধানগুলো মেনে চলি তাহলে ইসলামী বিধিবিধান যদি মেনে চলতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে আল্লাহ আল্লাহ রসুল থেকে নিয়ে ইসলামের বিষয় মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এরপর বিশ্বাসের পরে আমাদের নামাজ আদায় করতে হবে এইভাবে যে আলোচনাগুলো করে দিলাম এগুলো আমরা সবাই জানি বুঝি এবং আমল করার চেষ্টা করে এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন এরপরে তোমাদের কাছে আমার এটাই আজকের পাঠের বিষয় থাকলো তোমরা ভালো করে লেখাপড়া করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এমনিভাবে আমরা পাঠদানের ব্যবস্থা রেখেছি আর আমি তোমাদের সার্বিক কল্যাণ
নিরাপত্তা এবং রোগমুক্ত এই ভাইরাসমুক্ত জীবন যেন তোমাদেরকে আল্লাহ দান করেন। এর পাশাপাশি সারা বিশ্বব্যাপী যে ভাইরাসে আমরা আক্রান্ত আছি সমস্ত বিশ্বকে যেন আল্লাহ এই ভাইরাসের হাত থেকে রক্ষা করেন এবং আমাদের সকলকে বাঁচান, আমরা সুন্দর সেই পরিবেশ যেন ফিরে পাই এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। বলো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। One minute. 25 minutes.